নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত চাণক্য নীতির নতুন একটি পর্বে। পণ্ডিত চাণক্যের মতে, সে মহিলা হোক বা পুরুষ, সকালের শুরুটা যদি সুন্দর হয় তাহলে সারাটা দিন খুব ভালোভাবে কাটে। এই জন্য সকালে উঠে এমন কোনো কাজ করা উচিত নয় যার ফলে সারাটা দিন নষ্ট হয়ে যায়। সকালে উঠেই যদি কোনো খারাপ ঘটনা ঘটে তাহলে তার প্রভাব আমাদের সারাটা দিনের কাজকর্মের ওপর পড়ে। পণ্ডিত চাণক্য বা কৌটিল্য এমন কিছু কিছু কাজের কথা বলে গেছেন যা সকালে উঠে আমাদের একেবারেই করা উচিত নয়। কি সেই কাজ, চলো তা আজকের ভিডিওতে জেনে নিই। পণ্ডিত চাণক্যের মতে, সকালে ঘুম থেকে উঠেই আমাদের জীবন সঙ্গিনী বা পরিবারের কোনো সদস্যের সঙ্গে কোনো রকম ঝগড়া বিবাদ বা কথা কাটাকাটিতে জড়ানো উচিত নয়। যদি সকালে উঠেই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া হয় তাহলে তার প্রভাব আমাদের সারাটা দিনের কাজকর্মের ওপর পড়ে এবং এর ফলে আমরা নিজেরাও সারাটা দিন শান্তিতে থাকতে পারি না এবং পরিবারের সদস্যদেরও কষ্ট দিয়ে ফেলি। সেহেতু সকালে উঠে কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়ানো আমাদের একেবারেই উচিত নয়। তাছাড়া পণ্ডিত চাণক্য বলেছেন, রাগ মানুষের সব থেকে বড় শত্রু হয়ে থাকে। এই রাগের কারণে আমাদেরকে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। সেহেতু দিনের শুরুতেই যদি আমাদের মধ্যে রাগের সৃষ্টি হয় তাহলে সারাটা দিন আমাদের বরবাদ হয়ে যাবে, কারণ রাগের সময় আমাদের নিজেদের ওপর কোনো কন্ট্রোল থাকে না, নিজের বচনের উপরও কোনো নিয়ন্ত্রণ থাকে না। কোন কাজটি করা উচিত কিংবা কোন কাজটি করা উচিত নয় তা বুঝতে পারি না। রাগের কারণে কোনো কোনো সময় এমন কথাও আমরা বলে ফেলি যা আমাদের খুব কাছের মানুষের সঙ্গে সম্পর্ককে নষ্ট করে দেয়। এই কারণে শুধুমাত্র সকালে নয়, দিনের প্রতিটা সময় চেষ্টা করা উচিত আমাদের রাগের থেকে দূরে থাকার। এর একটি সহজ উপায় হচ্ছে সকালে উঠে কিছুটা সময় ধ্যান কিংবা যোগ ব্যায়াম করা। এর ফলে আমরা আমাদের রাগকে অনেকটা নিজের কন্ট্রোলে রাখতে পারি। চাণক্যের মতে, সকালে সূর্য দেবতা ওঠার আগেই আমাদের বিছানা ছাড়া উচিত, অর্থাৎ ঘুম থেকে উঠে পড়া উচিত। চাণক্য তার নীতিতে বলে গেছেন, সকালে সূর্য দেবতা ওঠার আগে যে ব্যক্তি ঘুম থেকে ওঠে তার উপর সমস্ত দেব দেবীর আশীর্বাদ বর্ধিত হয়। এবং আমাদের শাস্ত্রে বলা আছে, ভোরে ঘুম থেকে ওঠা ব্যক্তির শরীর স্বাস্থ্য অনেকটা রোগমুক্ত থাকে। যে ব্যক্তি সকালে অনেকক্ষণ ঘুমায় সে আলস্যের শিকার হয়, এই কারণে ওই ব্যক্তি কোনো কাজ করতে এনার্জি পায় না। সকালে দেরি করে ঘুম থেকে ওঠা তার স্বাস্থ্যের পক্ষেও খারাপ। তাছাড়া পণ্ডিত চাণক্য বলেছেন, সকালে ঘুম থেকে উঠে সূর্য দেবতা ও আমাদের পিতামাতাকে প্রণাম করে আমাদের দিনটি শুরু করা উচিত। নিজেকে নিয়ে কখনো অহংকার করা কিংবা অন্যকে ছোট করে দেখানো আমাদের উচিত নয়, অহংকারের কারণে মানুষের পতন হতে পারে। এর উদাহরণ আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। নিজেকে নিয়ে নিজের কখনোই আমাদের অহংকার করা উচিত নয়। তাছাড়া সকালে ঘুম থেকে উঠেই যদি কিছুটা সময় চুপ থেকে ঈশ্বরের নাম নিয়ে যদি আমরা দিনটা শুরু করতে পারি তাহলে সারাটা দিন আমাদের খুব ভালো কাটবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্টের মাধ্যমে জানিও।